আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে লড়বেন ঢাকাই সিনেমা চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেত্রী নাসরিন। দুজনের মধ্যে মাহি মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাসরিন স্বতন্ত্র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। নাসরিন জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী, এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি। অন্যদিকে মাহির বিষয়টা এখনো গোপন রাখার চেষ্টা করছেন অভিনেত্রী। কোন পদে প্রার্থী হবেন তিনি সেটা এখনো জানাননি স্পষ্টভাবে। তবে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, মাহি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী 19 এপ্রিল শুক্রবার নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার। ফলে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী 27 এপ্রিল অনুষ্ঠিত হবে।